একটা জঙ্গলে সব পশুরা মিলেমিশে থাকতো, কিন্তু সেই জঙ্গলে অনেক বছর ধরে বৃষ্টি হচ্ছিল না। এই জন্য জঙ্গলে সব নদী শুকিয়ে যাচ্ছিল। আর সমস্যার সম্মুখীন হয়ে একদিন জঙ্গলের রাজা সব পশুদের ডেকে পাঠায়। আমার জনগণ, তোমরা তো জানো গত 3 বছর ধরে বৃষ্টি হয়নি, তাই জন্যে জঙ্গলে নদীরা শুকিয়ে গেছে। এরকম ভাবে যদি নদী শুকিয়ে যায় তাহলে জঙ্গল ছেড়ে যেতে হবে আমাদের। তোমাদের ডেকেছি তার জন্য মতামত জানার জন্যে। সেই জঙ্গলে সব থেকে বুদ্ধিমান জাম্বু হাতি রাজাকে বলে, জঙ্গল ছেড়ে যাওয়া কোনো সমস্যার সমাধান তো নয় মহারাজ, আমাদের কোনো না কোনো উপায় তো বার করতেই হবে। কিন্তু এটা ছাড়া অন্য কোনো উপায় তো আমি দেখছি না, কি বা করতে পারি? জল ছাড়াও তো আমরা বাঁচতে পারবো না। না, আমাদের জঙ্গলে উত্তর দিশায় একটা পুকুর আছে যেখানে অনেক জল, ওখানে সব সময়ে জল পাওয়া যায়, আমরা তো ওখানে গিয়েও জলটা খেয়ে আসতে পারি। তুমি তো জানো ওই পুকুরে ভূত প্রেতের ভর আছে, যারাই ওখানে জল খেতে যায় কেউ ফিরে আসে না। তাহলে কি করে যাব? আমি এসব কিচ্ছুটি মানি না মহারাজ, আপনি যদি আমার আজ্ঞা দেন আমি একবার গিয়ে ওই পুকুর থেকে জলটা খেয়ে এসেই দেখতে পারি। যা তোমার ইচ্ছে, কিন্তু যদি তোমার কিছু হয়ে যায় তার জন্যে আমি কিন্তু দায়ী নই। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি ওখানে যাব আর জলটা খেয়ে আসব। আমি ভূত প্রেত তো মানি না, কিন্তু যদি আমার সামনে ওরা একবার আসে তাহলে ওদেরকে নিজের জঙ্গলের প্রাণীদের জন্যে ভিক্ষে চাইব আমি। ঠিক আছে, আমরা এখানেই তোমার অপেক্ষা করব, তোমার ফিরে আসার অনেক কামনাও করছি। জম্বু হাতি ভগবানের নাম নিয়ে জঙ্গলের উত্তর দিকে রওনা হয়। আর কিছুক্ষণের মধ্যেই সে ঝিল পাড়ে চলে আসে, কিন্তু সে ঝিলে অদ্ভুত রকমের কুয়াশা ছিল। হাতির যেই না সরে জল ভরে, অমনি সেখানে একটা কালো ধোঁয়া ছড়ায়, আর দেখতে দেখতেই চোখের নিমেষে একটা ভয়ঙ্কর দেখতে ডাইনি হাতির সামনে প্রকট হয়ে যায়। তোর সাহস কি করে হলো আমার পুকুর থেকে জল খাওয়ার? এই পুকুরটা আমাদের জঙ্গলে জানোয়ারদের অনেক জল তেষ্টা পেয়েছে, একটু জল খেতে দাও। তুই মৃত্যু ভয় পাস না বুঝি? জল না খেলে এক না একদিন তো আমরা এমনিতেই মরে যাব। আর চোখের নিমেষেই সে ডাইনির রূপ এক সুন্দর পরীর রূপে পরিবর্তিত হয়। আমি তো তোমার পরীক্ষা নিচ্ছিলাম, আজ পর্যন্ত এখানে যত পশু জল খেতে এসেছে আমাকে দেখে ভয় পেয়ে জঙ্গল ছেড়ে পালিয়ে গেছে, আর জঙ্গলে কথা ছড়িয়ে যায় যে এই পুকুরে ডাইনি থাকে। কিন্তু তুমি কে? আমি এই পুকুরের রানী, এই পুকুর আমার, আর তোমার সাহসিকতা দেখে আমি খুব খুশি হয়েছি। আমি তোমাকে সাহায্য করব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? এখনই বলছি। এটা বলে সেই সুন্দর দেবী নিজের হাত ওঠায়, আর সেখান থেকে সাদা আলোর কিরণ বেরোয়, আর সেখান থেকে সুন্দর দেখতে একটা সারস হাতির পাশে চলে আসে। এ আমার সারস, এ জঙ্গল ঘুরতে চায়, একে তুমি জঙ্গলে নিয়ে যাও। এ কিন্তু চমৎকারী সারস, এর পা জঙ্গলে পড়তেই জঙ্গলের ভাগ্য ফিরে আসবে। কিন্তু মনে থাকে যেন কেউ যেন এই সারসের কোনো রকম ক্ষতি না করে, আর যখন আমার সারসের জঙ্গলে থেকে মন ভরে যাবে আমি ওকে নিয়ে যাব। এটা বলে ঝিলের দেবী গায়েব হয়ে যায়। জম্বু হাতি সারসকে নিয়ে জঙ্গলের রাজার কাছে পৌঁছবেই তার আগেই জঙ্গলে ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়ে যায়, সব শুকিয়ে যাওয়া পুকুর ভরে যায়। জম্বু হাতি সব ঘটনা রাজাকে জানায়। আমার জঙ্গলবাসী, আজ থেকে আমরা সবাই এই সারসকে দেখাশুনো করব। জম্বু হাতির সাথে ওর বাসাতেই এই সারসটা থাকবে। আর সেদিন থেকে সেই সারস জম্বু হাতির সাথেই থাকতে লাগে।
আর কিছুদিনের মধ্যে সেই সারস জম্বু হাতির সাথে সাথে বাকি পশুদের সাথেও মিলেমিশে যায়। ও সারা দিন জম্বু হাতির সাথে খেলত, আর ও যেখানে যেত জঙ্গল সবুজে ভরে উঠত। কিন্তু জঙ্গলের ওরা জানত না যে বান্টি নামের একটা শিকারি সেখানে এসেছে আর সারসের ওপর নজর রাখছিল। একদিন সেই চমৎকারী সারস জঙ্গলে ঘুরছিল, আর সেই শিকারি গাছের ওপর বসে বলল, এটা তো ঠিক যে সারসটা জঙ্গলের নয়, কিন্তু জঙ্গলটা কি পাল্টে দিয়েছে। এ তো যেখানেই যায় সে জঙ্গলটাকেই পাল্টে দেয়। একটা কাজ করতে হবে, সারসটাকে চুরি করতেই হবে, কারণ জঙ্গলের প্রাণীরা অনেক ফুর্তি হয়ে গেছে। আর এটা বলতেই সেই শিকারি তার জাল সারসের ওপর ছুঁড়ে ফেলে। বেচারা সারস সে জালে ফেঁসে গিয়ে বেরোনোর জন্য ছটফট করতে লাগে। শিকারি তখনই লাফিয়ে গাছ থেকে নেমে আসে আর সারসের পা বেঁধে দেয়। তারপর সারসকে একটা গুহার ভেতর নিয়ে যায়। সারস তখন দেখে যে সেই গুহাতে আরও অনেক পশু বাজে অবস্থায় বাঁধা হয়ে রয়েছে। শিকারি সারসকে রেগে বলে, অনেকদিন ধরে তোকে খুঁজছিলাম, আজ ধরা পড়েছিস, তোকে তো বিক্রি করলে অনেক টাকা পাবো আমি। আমায় ছেড়ে দাও, আমায় যেতে দাও, তুমি কিন্তু এটা ঠিক করছো না। আরে মানুষের ভাষা বলছিস, তার মানে সন্দেহ ঠিকই ছিল, তুই জাদুর সারস, তোকে তো বিদেশে নিয়ে গিয়ে বিক্রি করবো। এদিকে জঙ্গলে সারসকে না দেখতে পেয়ে সব পশুরা চিন্তায় পড়ে, আর রাজা জম্বু হাতির দিকে রেগে বলে, একটা সারসকেও বাঁচিয়ে রাখতে পারলে না তোমরা। তোমরা জানো না বাবা গেলে ওই দেবী এই জঙ্গলটা শেষ করে ফেলবে। ক্ষমা করো আমায় রাজা, কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু মনে হয় জঙ্গলের কোনো প্রাণী সারসকে এইভাবে ক্ষতি করবেই না। এটা কোনো শিকারেরই কাজ, কোনো মানুষের। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছোটা কি? যাও ওকে খুঁজে বার করো, ওই শিকারি কোথাও ওই জাদুই সারসকে কোনো ক্ষতি না করে দিক। হ্যাঁ, রাজার কথা শুনতেই সব পশুরা সারসকে খুঁজতে লেগে যায়। এদিকে সে শিকারি সারসকে নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, কিন্তু তখনই যজ্ঞ নামের একটা অন্য শিকারি সেখানে এসে যায় আর শিকারির দিকে দেখে বন্দুক উঁচিয়ে বলে, এই সারসটাকে আমাকে দিয়ে দে রে বান্টি। তোর মাথা ঠিক আছে তো? চুপচাপ চলে যা এখান থেকে, একে আমি ধরেছি, একে আমি বিক্রি করব। দেখ আমাকে যদি না দিস তো এখানে গুলি করে মারবো তোকে। তুই যতগুলো জানোয়ার এখনো অবধি ধরেছিস ওদেরকে নিয়ে যা, আর যেখানে খুশি বিক্রি কর, তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমার শুধু এই সারসটাকেই চাই। যজ্ঞ আর বান্টির ঝগড়া বাড়তেই লাগে, আর এই সুযোগে যজ্ঞ ওর ওপর একটা গুলি চালিয়ে যায়। তখনই সারসের চোখ দিয়ে একটা সাদা আলো বেরিয়ে আসে আর সেই গুলি যেন আমের ফলের মধ্যে নিচে পড়ে যায়। সারসের জালও গায়েব হয়ে যায় আর এটা দেখে যজ্ঞ খুব ভয় পেয়ে যায়। এ তো খুবই সাংঘাতিক একটা সারস, আরে বাঁচাও রে বাঁচাও। এটা বলে যজ্ঞ ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তুমি তো খুব সহজে পিস্তলের গুলিটাকে ঘুরিয়ে দিলে, তোমার জালটাও তো চলে গেছে, তার মানে তুমি চাইলে তো নিজেকে ছাড়াতে পারতে, তাহলে করলে না কেন? তা নয়, অন্য কেউ যদি কোনো সমস্যায় থাকে আমার ভেতরের শক্তি তখনই কাজ করে। তাহলে কেন বাঁচালে? আমি তো অনেক খারাপ ব্যবহার করেছি, তোমাকে জোর করে ধরে শহরে নিয়ে যাচ্ছি বিক্রির জন্যে। অন্যদের প্রাণ বাঁচানো আমাদের একটা কর্তব্য, এটা সবাইকে করা উচিত। তুমি আমায় যতই কষ্ট দাও না কেন, কিন্তু আমি সেটা ফেরত দিতে পারবো না। সারসের সেই কথা শুনে শিকারির চোখ দিয়ে অনুতাপের জল বয়ে আসে। ও তার কর্মে অনুতপ্ত ছিল। তোমাকে এই জঙ্গলি জানোয়ারদের ধরা একদম উচিত নয়, ওদেরও তো পরিবার আছে তাই না?
ওদেরকে এরকম আলাদা করে ওদেরকে এত কষ্ট দেওয়াটা ঠিক নয়। এসব তুমি বন্ধ করো। আমি খুবই দুঃখিত, আজকের পর আর শিকার করব না। এটা বলে বন্টি শিকারি সব পশুদের মুক্ত করে দেয়। তখনই চমৎকারী সারস দেখে যে বাইরে থেকে অনেক পশু পাখি গুহার দিকে দৌড়ে আসছে। তো সারস বুঝতে পারে যে সবাই শিকারির ব্যাপারে জেনে গেছে। তো শিকারিকে ডেকে বলে, এই গুহায় একটা পিছনের দরজা আছে, ওখান থেকে পালাও, না হলে এরা কিন্তু তোমায় মেরে ফেলবে। তুমি কিন্তু খারাপ মানুষ নও। চমৎকারী সারসের কথা শুনে বান্টি কাঁদতে কাঁদতে বলে, তুমি খুবই ভালো। তুমি যদি মানুষ হতে না, তাহলে তোমার সাথে সবসময় থাকতাম। শিগগিরই পালাও এখান থেকে। বন্টি তখনই সেখান থেকে চলে যায়, আর এরপর থেকে শিকার করা বন্ধ করে দেয়। আর কিছুদিন পরে পুকুরের দেবী সারসকে ফেরত নিয়ে যায়।